না তুমি যাও টুপি পরে আসো, কুসুম করে টুপি পরে আসো। পেপি ডোসি নি দাও তো, আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। আসলে আমার মায়ের অনেক শখ, সে কিছুদিন পরে পরে তো আপনারা আমাদের ব্লগগুলো যদি খেয়াল করে দেখেন যে আম্মু কিছুদিন পর পরে রান্না করে আমাদের বাড়ির পাশে যারা প্রতিবেশী যারা আছে তাদেরকে আম্মু সবাইকে নিয়ে খিচুড়ি রান্না করে আমরা খাই। তো এটা কিন্তু মানে আমার আম্মুর খুবই পছন্দের একটা বিষয়, আর আম্মু খুব মানে খুব যত্ন সহকারে খিচুড়ি রান্না করে সবার জন্য। তো বেশ কিছুদিন ধরে আম্মুর আর কি ইচ্ছে হইতেছে যে খিচুড়ি রান্না করবে, তো আসলে আম্মুর শরীরটা ভালো ছিল না তো এই জন্য এই আর কি দিতে পারে নাই। তো বৃহস্পতিবার দিন সানিয়া বলতেছে যে আম্মু তার একটা কাজ করো, আজকে এই খিচুড়িটা রান্না করে আর কি সবাইকে দেই। তো এই যে দেখেন আমাদের খিচুড়ি রান্না, আম্মুর একটু কষ্ট হলেও আম্মু যে রান্না করছে নিজে, দেখেন খিচুড়ি রান্না করার পরে কিন্তু ওনার যে শারীরিক যে কষ্টটা সেটা দূর হয়ে গেছে, একদম মানে ওনার মুখে হাসি ফুটে গেছে ওনার খিচুড়ি রান্না দেখে। আর এই যে দেখেন আমাদের বাড়ির আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তারা এখন একে একে খিচুড়ি নিয়ে যাচ্ছে। আসলে এটা না আমাদের আম্মু প্রায় আমরা বছরে দুই একবার আম্মু এই জিনিসটা করে, আমার নানা আর কি সবাইকে খাওয়াতে খুব পছন্দ করতো। তো আমার নানার যেই ঐতিহ্যটা সেটা আমার আম্মু ধরে রাখছে, কারণ নানা খুব পছন্দ করতো আর কি বাড়ির আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদেরকে খাওয়াতে। তো আম্মু ঠিক সেম এই কাজটা করে আর কি, সবাইকে নিয়ে আমাদের বাড়ির আশেপাশে যারা প্রতিবেশীরা আছে সবাইকে নিয়ে আমরা মাঝে মাঝে খিচুড়ি রান্না করে আম্মু খায়। তো আজকে আম্মু রান্না করছে মুরগি দিয়ে খিচুড়ি, তো এই যে দেখেন। আর আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না করার সাথে সাথে আমাদের একদম খিচুড়িগুলো শেষ হয়ে যায়, মানে কিভাবে যে শেষ হয় মানে বুঝতেই পারি না। সবাই খুব মজা করে আমার আম্মুর হাতে রান্না করা খিচুড়িগুলো খায়। এই যে দেখেন এখন সবাইকে দিয়ে আরও অল্প পরিমাণ আছে, এখনও লোকজন আসতেছে নেওয়ার জন্য। আর আম্মু রান্না করলে আমাদের যারা প্রতিবেশীরা আছে তারাও আম্মুর হাতে রান্নাটা বেসিক্যালি খুব পছন্দ করে, যখনই শুনে যে আম্মু খিচুড়ি রান্না করতেছে তখন আর কি ওনারাও চলে আসে খিচুড়ি নেওয়ার জন্য। কি আব্বা তুমি যাও রুমে যাও, আম্মু দিতেছে যাও। তো ঝিলান চলে আসছে, আমি যখন ভয়েস দিতেছিলাম ঝিলান ঝিলানের আব্বুর দোকান থেকে একটা চিপ নিয়ে আসছে ওটা আর কি কেচি দিয়ে কেটে দেওয়ার জন্য। তো এই যে দেখেন আসলে সবার মুখে যখন হাসি ফুটে তখন আসলে শারীরিক কষ্টটা একদম দূর হয়ে যায়, মানসিক যে একটা শান্তিটা ওটাই অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।